ঈদের দিন কি হয়েছে ওবায়দুল কাদের দেখছেন না, বললেন রিজভী। এদিকে তরমুজের গায়ে এবার মৌসুম শেষের হাওয়া, বেড়েছে দাম। জানাবো তারেকে সিসিটিভি নিয়ন্ত্রিত বেগম জিয়ার বৈঠক। এবং সর্বশেষ জানাবো হাজারীবাগের আগুনে 250 মাদ্রাসা শিক্ষার্থীর ট্রাঙ্ক পুড়ে ছাই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের দিন কি হয়েছে ওবায়দুল কাদের দেখছেন না, বললেন রিজভী। ঈদকে কেন্দ্র করে সরকারের অব্যবস্থাপনা চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের নানা ধরনের নীতির কারণে যে হয়রানি এবং দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ওবায়দুল কাদের সাহেবরা হয়তো লক্ষ্য করছেন না। তিনি তো মন্ত্রিত্বে যে গরম, সেই গরমে উষ্ণ হয়ে আছেন। তিনি তো জনগণের দিকে তাকিয়ে দেখছেন না যে ঈদের দিন কি হয়েছে, রুহুল কবির রিজভী বললেন। ওবায়দুল কাদের সাহেব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে, গতকাল ঈদের দিনে 10 জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এমনকি লঞ্চে করে ঈদের দিন বাড়ি যেতে গিয়ে লাশ হয়ে গেছেন। ঈদের দিন ভিড় কম হবে ভেবে বিল্লা তার পরিবার নিয়ে বাড়ি যেতে চেয়েছিলেন। বেপরোয়া গতিতে লঞ্চের ধাক্কায় এক পরিবারের 3 জন সহ 5 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তারা ঈদের দিন বাড়ি যাচ্ছিল, তারা লাশে ফিরে এলো। ওবায়দুল কাদের সাহেব, আপনার স্বস্তি থাকতে পারে, আপনার নেতাদের স্বস্তি থাকতে পারে, আপনাদের মন্ত্রীদের স্বস্তি থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের স্বস্তি নেই, এটাই বাস্তবতা। তিনি বলেন, রাজধানী যেন আগুনের নরককুণ্ড। কিছুদিন আগে বেইলি রোডে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড হয়েছে ঈদের দিনে, ও আজ অগ্নিদগ্ধ হয়ে 6 থেকে 7 জন মানুষ এখন কাটাচ্ছে, তাদের জীবন এখন আশঙ্কাজনক। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই তো ঈদের উপহার সরকারের পক্ষ থেকে। সরকারের অব্যবস্থাপনার কারণে, চোখ অন্যদিকে ফিরিয়ে রাখার কারণে জনগণের যে দুরবস্থা সেদিকে তারা নজর দেননি। কারণ কি? তারা দেশের মানুষের কাছে দায়বদ্ধ নন, তারা প্রকৃত ভোটারদের ভোটে নির্বাচিত নন। শেখ হাসিনা সিলেকশনে এই সরকার, শেখ হাসিনা সিলেকশনে এই সংসদের এমপিরা নির্বাচিত হয়েছেন, তাদের দায়বদ্ধতা বা জবাবদিহিতা থাকবে কেন? তাদের জবাবদিহিতা শুধু শেখ হাসিনার কাছে। তরমুজের গায়ে এবার মৌসুম শেষের হাওয়া, বেড়েছে দাম। ঈদের আগের দিন তরমুজের দাম তলানিতে নেমেছিল। সেদিন বড় আকারের তরমুজ 200 থেকে 250 টাকায় বিক্রি করেছেন ব্যবসায়ীরা, আর কেজি হিসেবে বিক্রি হয়েছিল 30 থেকে 40 টাকায়। তবে ঈদের দিন পার হতে সেই তরমুজ এখন প্রতি কেজি 7 টাকা হাঁকছেন বিক্রেতারা। হঠাৎ তরমুজের এমন বাড়তি দামের বিষয়ে বিক্রেতারা বলছেন, তরমুজের মৌসুম শেষ হয়ে আসছে তাই সরবরাহ কমেছে। সব মিলিয়ে নতুন করে পাইকারি বাজারে মালের দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতারা বলছেন, মানুষে যখন তরমুজ বয়কট করেছিল তখন তাদের বিক্রি তলানিতে নেমেছিল, এবার উচিত শিক্ষা পেয়েছে অসাধু তরমুজ বিক্রি। এখন আবার নতুন করে দাম বাড়াচ্ছে মানুষ, এবারও তরমুজ না কিনলে তারা সোজা হবে। গত মাসে অর্থাৎ মার্চের শুরুতে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি হয়েছে 100 টাকা দরে। রমজান শুরু হওয়ার পর সে দাম 80 টাকায় নামে, কিন্তু বেশি দামের পাশাপাশি অপরিপক্ক হয় তরমুজের আগ্রহ কম ছিল সাধারণের। এর মধ্যে ফেসবুকে তরমুজ বয়কটের ডাক আসে, ফলে ফলটির বিক্রি কিনি কমে যায় আরও। রোজা শুরুর 1 সপ্তাহ পর তরমুজ বিক্রি করতে গেলে তলানিতে এসে ঠেকে, বিপাকে পড়েন বিক্রেতারা। সারাদিনে হাতে কোনা কয়েকটি বিক্রি হলেও বেশিরভাগ দোকানে অবিক্রি থেকে যাচ্ছিল। এতে বাধা হয়ে 40 টাকায় নামিয়ে আনা হয় তরমুজের কেজি। শুধু তাই নয়, আকার ভেদে সেই সময় পিস 200 থেকে 400 টাকায় বিক্রি করেছে বিক্রেতারা। তারপরও ক্রেতাদের বড় অংশ তখনও তরমুজ বিমুখ ছিল। তবে রোজা শেষ হয়ে যাওয়ায় ও গরম বাড়তে ফের তরমুজের দাম বাড়িয়েছে বিক্রেতারা। রাজধানীর গুলশান এলাকায় ফুটপাতে তরমুজ সাজিয়ে বসেছেন বিক্রেতা মোজাম্মেল হক। তিনি বলেন, আগের যেসব মাল ছিল ঈদের আগের দিন পর্যন্ত তা 40 টাকা কেজি করে, এবং পিস হিসেবে বড়গুলো 250 টাকায় বিক্রি করে শেষ করেছি। আজই নতুন করে তরমুজ এনেছি, এখন যেহেতু তরমুজের মৌসুম শেষ হয়ে যাচ্ছে তাই বাজারে সরবরাহ কমেছে। পাইকারি বাজার থেকে আজ নতুন তরমুজ বেশি দামে কেনা পড়েছে, যে কারণে খুচরা বাজারেও আজ দাম বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি তরমুজ আর বিক্রি হচ্ছে 7 টাকা দরে। সর্বোচ্চ আরও 10 থেকে 15 দিন বাজারে তরমুজ পাওয়া যাবে, তাই শেষ সময় এসে তরমুজের দাম বেড়েছে। দোকানে সাজানো তরমুজ দেখে দাম করেছিলেন পথচারী জোবায়ের আহমেদ। দাম শুনে জোবায়ের আহমেদ বলেন, মানুষে যখন তরমুজ কিনে বাদ দিয়েছিল তখন এসব বিক্রেতারা সোজা হয়েছিল, তাদেরকে এভাবেই উচিত শিক্ষা দেওয়া উচিত, এতদিনেও তাদের লজ্জা হয়নি। আজ আবার হঠাৎ করে তরমুজের দাম বাড়িয়ে 7 টাকা কেজি চায়। আবার যদি মানুষ তরমুজ বয়কট করে তাহলে এরা জীবনেও আর দাম বাড়ানোর সাহস পাবে না। দোকানে তরমুজ পচেছে, শেষে বাধ্য হয়ে তারা দাম কমিয়েছে, এখন আবার বাড়ানোর পায় তারা। আবার যদি মানুষ কেনা বাদ দেয় তখন আবার তাদের দোকানে তরমুজগুলো পচে যাবে। তারেকের সিসিটিভি নিয়ন্ত্রিত বেগম জিয়ার বৈঠক।
ঈদের দিন রাতে বেগম খালেদা জিয়া বিএনপি সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে জানিয়েছেন যে বৈঠকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি। সিনিয়র নেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন, তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন। এছাড়া বেগম জিয়া বিভিন্ন নেতার পারিবারিক খোঁজ খবর নিয়েছেন। এই বৈঠকে রাজনৈতিক আলোচনা না হওয়ার কারণ কি, এ নিয়ে বিএনপির মধ্যে বিভিন্ন ধরনের মতামত পাওয়া গেছে। একাধিক সূত্র বলছে যে বেগম জিয়া তার পুত্রের কারণে ওই দিন পুনর্মিলনীতে কোনো রাজনৈতিক আলোচনা করেনি, কারণ পুরো বাসাতে তারেক জিয়া নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা রয়েছে। বেগম খালেদা জিয়া কি করেন না করেন, কি কথাবার্তা বলেন না বলেন ইত্যাদি সবই লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখেন। বিএনপির মধ্যে গত কিছুদিন ধরেই, বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচনের পর থেকেই তারেক জিয়াকে নিয়ে একটা নেতিবাচক অবস্থান তৈরি হয়েছে। এই নেতিবাচক অবস্থানের কারণে এখন বেগম জিয়া রাজনৈতিক বিষয়ে কোনো কথাবার্তা বলতে পারছেন না। বিএনপিতে এক ধরনের অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানের মাধ্যমে তারেক জিয়া বেগম খালেদা জিয়া সকল ক্ষমতা কুক্ষিগত করে নিয়েছেন। যদিও বিএনপির রাজনীতি এখন জালমাটাল অবস্থা, তারেক জিয়ার একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে বিএনপিতে এক ধরনের অস্থির পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু তারপরও তিনি এখনো পর্যন্ত নিজেকে রাজনীতিতে জড়াতে পারছেন না তারেক জিয়ার বাধার কারণে। বেগম জিয়ার সঙ্গে গতকাল যারা সাক্ষাৎ করেছেন তারা সবাই তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তবে এদের মধ্যে কেউ কেউ দুই নৌকায় পা দেওয়ার মতো অবস্থায় রয়েছেন। একদিকে তারা যেমন বেগম জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারছেন, অন্যদিকে তারা তারেক জিয়ার আনুকূল্য লাভেরও চেষ্টা করছেন। বেগম জিয়া বিভিন্ন ইস্যুতে তারেক জিয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত নন, তবে তার ভিন্ন মত তিনি প্রকাশ করতে পারছেন না। নানা কারণে বেগম জিয়া তারেকের কাছে দায়বদ্ধ বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আর এই কারণেই বেগম জিয়া এমন কিছু বলতে চান না যাতে বিএনপির মধ্যে অসন্তোষ এবং বিভেদ আরও বেড়ে যায়। উল্লেখ্য যে তারেক জিয়ার অপছন্দের একাধিক নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, যাদের সঙ্গে বেগম জিয়ার সুসম্পর্ক রয়েছে। আবার বেগম জিয়ার সঙ্গে যারা ঘনিষ্ঠ তাদের অনেকেই তারেক জিয়া কোণঠাসা করে রেখেছেন। সবকিছু মিলিয়ে তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার বিরোধ এখন প্রকাশ রূপ নিয়েছে, আর এই কারণেই বেগম জিয়ার রাজনৈতিক প্রসঙ্গটি এড়িয়ে গেছেন বিভিন্ন সূত্রের দাবি। বেগম জিয়ার সঙ্গে সরকারের একটি গোপন যোগাযোগ তৈরি হয়েছে। বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন এবং সে কারণে তিনি সরকারের বিরুদ্ধে বা রাজনীতির বিষয়ে আগ্রহী নন। তবে অন্য একটি সূত্র বলছে যে তারেক জিয়ার আসলে সরকারের সঙ্গে গোপন আতাত করেছেন এবং সেই আতাতের কারণেই তিনি 7 জানুয়ারি নির্বাচনের ব্যাপারে এরকম একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। তবে কার কি দোষ সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া এখন দুই মেরুতে অবস্থান করছেন। এটি বিএনপির জন্য একটি বড় সমস্যার বিষয়। বেগম জিয়া সমস্যাকে সামনে আনতে চাননি, জন্যই রাজনৈতিক বিষয় নিয়ে ঈদের দিন কোনো আলোচনা করেননি বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। হাজিরবাগের আগুনে 250 মাদ্রাসা শিক্ষার্থীর ট্রাঙ্ক পুড়ে ছাই। রাজধানীর হাজারীবাগের ঝাউচরের আগুনে পুড়ে গেছে প্রায় 250 মাদ্রাসার শিক্ষার্থীর ট্রাঙ্ক। ঈদের ছুটিতে যাওয়ার সময় প্রয়োজনীয় বইসহ মালামাল রেখে গেলেও সব ছাই হয়ে গেছে। শুক্রবার বেলা 11:50 লাগা আগুনে পুড়েছে সবকিছু। মাত্র 50 মিনিটের আগুনে মাদ্রাসা মসজিদ সহ অন্তত 15টি দোকান পুড়েছে, যার বেশিরভাগই ছিল বন্ধ। ফায়ার সার্ভিসের 7 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও রক্ষা হয়নি কিছুই। ভাঙাড়ি ব্যবসায়ী হাসান মোল্লা টিনো বাসের দোকানে থরে থরে গুছিয়ে রেখেছিলেন নানা ধরনের ভাঙাড়ি, উদ্দেশ্য ছিল ঈদের পরে বিক্রি করবেন। কিন্তু ঈদের দ্বিতীয় দিনেই সব পুড়ে ছাই হয়ে যায়। নিজের চোখের সামনে ব্যবসায়ী পুঁজি পুড়তে দেখে আহাজারি করছেন হাসান ও তার পরিবারের সদস্যরা। ঝাউচার মোড় এলাকায় গিয়ে দেখা যায় হাজারীবাগ এলাকায় বেড়িবাদ, লাগোয়া, জামিয়া, উলামিয়া, দারুসুন্না মাদ্রাসা ও এতিমখানা, একই সঙ্গে আলহাজ শামসুজ হুদান জামে মসজিদ আগুনের কারণে মাদ্রাসা সবকিছু পুড়ে ছাই হয়েছে। থরে থরে সাজানো মাদ্রাসা ছাত্রদের পুড়ে যাওয়া ট্রাঙ্ক, কাপড়, বিছানা, কোরআন সহ বিভিন্ন বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। স্থানীয়রা এইসব ট্রাঙ্ক সরাতে সহযোগিতা করছেন। মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষক ফরিদ আহমেদ বলেন, ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ ছিল, শুক্রবার হওয়ায় আমরা জুমা নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ পাশের একটি পলিথিন ও কার্টুনের গোডাউন থেকে আগুন লাগে, দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে যাওয়া মাদ্রাসার সবকিছু পুড়ে গেছে। তিনি আরো বলেন, মাদ্রাসায় 250 জনের মতো শিক্ষার্থী ছিল। ঈদের ছুটিতে শিক্ষার্থীরা চলে গেলেও তাদের ট্রাঙ্ক, কাপড়, বিছানাপত্র ঈদের ছুটিতে শিক্ষার্থীরা চলে গেলেও তাদের ট্রাঙ্ক, কাপড়, বিছানাপত্র মাদ্রাসায় ছিল। ছাত্রদের রেখে যাওয়া কোরআন, হাদিস সহ অনেক বই ছিল। এছাড়া শিক্ষার্থীদের জন্য রাখা চাল ডাল সহ সবকিছু পুড়ে গেছে। রান্না চলছিল কিনা জানতে চাইলে ফরিদ আহমেদ বলেন, মাদ্রাসা বন্ধ থাকায় কয়েকদিন ধরে কোনো ধরনের রান্না হচ্ছিল না। এদিকে মসজিদের পাশে দোকানীয় বাসিন্দারা বলছেন, মাদ্রাসার ভেতর থেকে আগুন লেগেছে। এখন মাদ্রাসা কর্তৃপক্ষ পলিথিনের গোডাউনের দায় দিচ্ছেন। 50 মিনিটের আগুনে পথে বসে গেছে ভাঙাড়ি ব্যবসায়ী হাসান মোল্লা। তিনি বলেন, দোকানে ভাঙাড়ি, কার্টুন, পলিথিন সহ প্রায় 10 লাখ টাকার মালামাল ছিল, সবকিছু পুড়ে শেষ হয়েছে, আমি পথে বসে গেছি। এদিকে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ঢাকা জোন 1-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, হাজারীবাগ ঝাউচরে 11:50 দিকে ভাঙাড়ি দোকানে আগুন লাগে। হাজারীবাগ ফায়ার স্টেশন সহ আশেপাশের 7টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে আশপাশে আগুন ছড়াতে পারেনি, তবে কি কারণে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ এটা আগুন নিভানো শেষে জানানো হবে। কি ধরনের স্থাপনা ছিল জানতে চাইলে তিনি বলেন, এখানে প্লাস্টিকের ভাঙাড়ি দোকান ছিল, প্রচুর কাগজ ছিল,
যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আর এখানে পানি স্বল্পতা ছিল, দূর থেকে পানি আনতে হয়েছে, তারপরেও আমাদের প্রচেষ্টায় আগুন ছড়াতে পারেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।